নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহর একত্ব ওয়াদার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় বা তাশাহুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এই সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামায়ে কেরামের দুটি মতই আছে, অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, কোনো কোনো মানুষ আছে এটি নাড়ানোটা শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের, তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সে নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন। এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল, আল্লাহ আলামি সব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়, এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই। বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে, এবং এটি স্কলারদের মত, ইমামদের মত।